গুড মর্নিং, এখন বাজে 11:30। আজকে 11:30 থেকে ব্লগ শুরু করছি, অনেক দিন পর ব্লগ শুরু করছি। চলো রায়মাকে স্নান করিয়ে ছাদে নিয়ে এসেছি, এখন ছাদে আছি। রায়মাকে স্নান করিয়ে ছাদে নিয়ে এসেছি, এই যে ও একটু রোদে খেলা করছে, কিন্তু রোদে তো খেলছে না, আমি এই ছায়াতে বসে আছি, আমার কাছে চলে আসছে। আর আজকে অনেক দিন পর ব্লগ করছি, আজকে হচ্ছে শুক্রবার, আজকে হচ্ছে শুক্রবার, ডিসেম্বর মাসের 1 তারিখ। আজকে আর ব্লগ মিস করব না, যদিও আজকে ব্লগ দেওয়ার কিছুটা দরকার ছিল, দিতে পারলে এখনও কালনাতেই আছি, এখন কালনাতেই থাকবো, কালনাতে গিয়ে ব্লগ করব। আবার যদি বর্ধমান যাবো সেদিন তো আবার ব্লগ করতে করতে যাব। কি করছিস এখানে জানলায়? বাবা টেনো না, টেনো না, লাগবে, টেনো না, ওখানে আঙুল ঢুকি। কি করছো বসে পড়লে কেন? ও মা, ধুলো ঘাটবে এবারে, কি গো বসে পড়লে কেন এরকম, ক্লান্ত হয়ে পড়লে নাকি? নিচে চো, চলুন অনেকক্ষণ ছাদে থাকলাম, এখন নিচে চলে যাই, নিচে গিয়ে দেখি সবাই কি করছে। আমরা ছাদ থেকে নেমে যাচ্ছি, ছাদের দরজাটা লাগিয়ে দিই। এই রান্না হচ্ছে, আর এখানে গল্প গুজো হচ্ছে নাকি গো? এই যে চা খাচ্ছে আর গল্প করছে এই দুজন মহিলা, না ভিডিও করছি, ইউটিউবে পোস্ট করব। এই থেকে গেল এটা সারা জীবন, এবার এই দিদু যখন মরে যাবে তখন বলবো আমার ভিডিওতে আছে, দিদু তখন কত ইয়াং ছিল, সে বহু বছর আগেকার কথা। সেই এখন 1:15 বাজছে, এই যো রায়মাকে খাওয়াচ্ছি, অনেকক্ষণই খাওয়ানো শুরু করে দিয়েছি। এ রায়মা ছুটে ছুটে পালাচ্ছে আর বারবার ধরে ধরে নিয়ে আসছি, এখানে টিভি কোনো কাজ করছে না। এখন 4:15 বাজছে, এই সব আমি ভাত খেয়ে উঠলাম আজকে, আর রায়মা এই যো। বসে বসে টিভি দেখছে আর আমি বসে আছি, ওকে ওর সঙ্গে সঙ্গ দিচ্ছি, আর কিছু না। ঘামছো কেন মা? হ্যাঁ শীত করছে, এটা না পরলে শীত করছে, এটা পরানোর জন্য আবার ঘেমে গেছে, দেখি চুলগুলো দেখি কিরম কিরম ভিজেছে দেখি। বাবরে চুলগুলো তো তোমার হালকা হালকা ঘেমে গেছে, আর আমার তো খুব শীত করছে, আমার তো খুব শীত করছে, তাহলে কি করবো মা বলো। এখন 5:20 বাজছে, যাই গিয়ে রায়মা রুটি করে নিয়ে রায়মার একটু এসাম রেডি করি খাবে। আমার তো এখানে বেশ শীত করছে, কালনাতে এসছি তো, কালনাতে একটু বেশ শীত শীত পড়ে গেছে। এখন ঘড়িতে টাইম 8:00 বাজতে 5 মিনিট বাকি, কারেন্ট গেছে আজকে এখানে, আজকে এখানে অনেকবার কারেন্ট গেছে, প্রায় 3 থেকে 4 বার। কোনোদিনই কারেন্ট এতদিন এসেছি, প্রায় 10-15 দিন আসা হলো, কোনোদিনই কারেন্ট যেতে দেখিনি, আজ দেখছি অনেকবার কারেন্ট গেছে সকাল থেকে। যাই হোক দেখি কারেন্টটা আসুক, 1:30 নাগাদ রায়মাকে খাইয়ে দেবো। আর রায়মা যে আমার পাশেই বসে বসে খেলছে,
রাইমার খুব শরীরটা খারাপ, আবার রাইমার ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে, মোটামুটি রবিবার থেকে কাশি হয়েছে। এই রবিবার এলে 8 দিন ওষুধ খাওয়া হবে। ওর শরীরটা খারাপ কিন্তু আজ থেকে দেখছি একটু ভালো। এই 9টা বাজছে, রাইমার খাবার রেডি, রাইমাকে খাওয়াবো। আর এই যে রাইমা বসে টিভি দেখছে। এখন 10:05 বাজছে, এবার রাইমাকে ঘুম পাড়াবো। আমার আমার খাওয়া হয়ে গেছে, রাইমারও অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, খেলা করছিল, একটু জামাটা ছাড়িয়ে ঘুম পাড়িয়ে দিই। এখনো দুষ্টুমি, এখনো দুষ্টুমি চলছে, কি জানি কখন ঘুমোবে। চল জামাটা ছাড়িয়ে দিই। বেশ গো বেশ, সবাই শুনেছে তোমার কথা, তুমি তো কথা বলতে পারো, সবাই শুনছে। জামাটা ছাড়ো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা ছিল বাবু রে, ঘেমে গেছো তো, ঘেমে গেছো তো মা। হ্যাঁ মা, হ্যাঁ মা, মা শীত করছে, ওর গরম লাগছে। বাবা হ্যাঁ, আচ্ছা ফোনটা পরে ঘাঁটবে, আগে এটা পরো, জামাটি পরো গো। হ্যাঁ বাবা, কি হয়েছে বাবা, এক করে কাঁদছো তুমি কেন, এক করে কাঁদছো বাবা। হয়েছে, দাঁড়া একটু ওষুধ খাবে, দাঁড়া। তোর দাদুও যেরকম, কামে কামে খেয়ে না তো বাবা, কামে কামে খেয়ে না, চুস চুচি খেয়ে না, ভালো আছে খেতে বাবা, ভালো হলো খেতে, ভালো হলো, টিপটা তো মুচিয়েই গেল, কাল সকাল সকাল স্নান করে দেবো, কাল আমাদের ফিস্ট আছে। ঠিক আছে ঠিক আছে, একটা হাম্পি দাও মা, আমাকে একটা হাম্পি দাও, একটা হাম্পি, ওরে বাবা ও বাবা 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 রে, হেসে গড়িয়ে যাচ্ছে, একটা আমাকে হাম্পি দাও, একটা হাম্পি দাও, আচ্ছা আচ্ছা দাঁড়াও দাও, ভাগ হয়ে একটা হাম্পি, ওরে বাবা ও বাবা বাবা, পড়ে যাবে পড়ে যাবে গো পড়ে যাবে। আজকে ব্লগ এখান পর্যন্তই রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।